হ্যালো গাইস, ওয়েলকাম টু বেঙ্গল কোডার। আমরা এক বছর হলো আমরা এই HTML-এর সিরিজ স্টার্ট করেছি, কিন্তু এই HTML সিরিজে অনেকগুলো ভিডিও আমরা এখন অবধি বানাইনি, এখন অবধি আমরা সিরিজটা কমপ্লিট করতে পারিনি। এই জন্যে আমি এক্সট্রিমলি সরি, অনেক কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকায় আর কি ভিডিও বানাতে সময় দেওয়া হয় না। তো আজকে আমরা HTML-এর সিরিজের আর একটা ভিডিও, যেটা আমাদের বাদ ছিল, এবং যেটা টেবিল হচ্ছে একটা বেসিক কম্পোনেন্ট, যেটা যে কোনো ওয়েবসাইটে যে কোনোভাবে আপনি ডেটা রিপ্রেজেন্ট করার জন্য ইউজ হয়ে থাকে। তো আজকে আমরা শিখব যে আমরা কীভাবে HTML-এ টেবিল বানাতে পারি এবং কীভাবে CSS দিয়ে সেই টেবিলটাকে সুন্দরভাবে স্টাইল দিতে পারি। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট ইন টু দ্য ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আমি জানি অনেকে আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এরকম আরও টিউটোরিয়াল বা টেকনোলজি সম্বন্ধে ভিডিওর জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে আমাদের নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে জয়েন করো। জয়েন করে নিজেদের প্রশ্ন বা নিজেদের যে কোনো প্রবলেম সমস্যা যাই থাকুক না কেন সেখানে গিয়ে পোস্ট করতে পারো, এবং নিচে একটা কমেন্ট করে দাও যে হ্যাঁ এই ভিডিও থেকে যা যা শিখতে পেরেছো, বা এই ভিডিওটা যদি কোনো হেল্প করে থাকে, বা যদি কোনো ইম্প্রুভমেন্ট দরকার হয় আমার কাছ থেকে, যদি কোনো ইম্প্রুভমেন্ট আশা করো তবেও নিচে কমেন্ট করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব গিয়ে সেখানে একটা ফোল্ডার তৈরি করব। ওকে, তারপরে আমাদের ভিএস কোড ওপেন করব। যারা এখনও ভিএস কোড এর সম্বন্ধে জানে না বা কীভাবে ভিএস কোড ডাউনলোড করতে হবে জানে না, তারা আই বাটনে বা নিচে ডিসক্রিপশনে কোথাও একটা লিঙ্ক থেকে যাবে, সেখানে গিয়ে তাড়াতাড়ি শিখে নাও যে ভিএস কোড কীভাবে ইউজ করে। কারণ ভিএস কোড দিয়ে আমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি HTML CSS লিখতে পারি। তো আমরা ভিএস কোডে চলে এসেছি। ভিএস কোডে আমরা ক্লিক করব ওপেন এ ফোল্ডার। ওপেন এ ফোল্ডারে ক্লিক করার পর আমরা ডেস্কটপ সিলেক্ট করব। ডেস্কটপে আমরা HTML টেবিল সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমাদের এই ফোল্ডারটা খুলে যাবে আমাদের এডিটারে। এডিটারে গিয়ে আমরা নিউ ফাইলে ক্লিক করব। এখান থেকেও আমরা ক্লিক করতে পারি, বা এখানে গিয়ে আমরা নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পর আমরা index.html নামে একটা ফাইল তৈরি করব। ওকে, তারপরে আমরা মার্কআপ বেসিক যে HTML স্কেলিটন আছে সেটা লিখব। সেটার জন্য আমি বিস্ময়বোধক একটা মার্কস দেবো। তারপর আমি ট্যাব প্রেস করব, তাহলেই আমার একটা স্ক্যাফোল্ড তৈরি হয়ে যাবে। স্ক্যাফোল্ড তৈরি হয়ে যাওয়ার পর আমি ট্যাব প্রেস করে আমি টাইটেল দিতে পারি। সো আমি এই ভিডিওটার জন্য আমি জাস্ট টাইটেল দেবো HTML টেবিল। ওকে, HTML টেবিল দিলাম। এবার হেডের মধ্যে আমি আর একটা ট্যাগ নেবো, সেটা হচ্ছে স্টাইল। ওকে, তারপরে আমি বডির মধ্যে আমাদের HTML লেখা শুরু করব। তো টেবিলে টেবিল লিখতে গেলে আমাদের কয়েকটা ট্যাগ জানতে হবে। সর্বপ্রথম যে ট্যাগটা হবে সেটা হচ্ছে, যে ডিক্লারেটিভ ট্যাগটা আমরা ডিক্লেয়ার করব সেটা হচ্ছে টেবিল। আমি এখানে টেবিল লিখব, তারপরে ট্যাব প্রেস করব, আমাদের টেবিল হয়ে যাবে, টেবিল তৈরি হয়ে যাবে। তো আমাদের এখানে বেসিক একটা টেবিলের ট্যাগ আমরা লিখলাম, কিন্তু এখন যদি আমি এটাকে আমার ব্রাউজারে ওপেন করি তাহলে আমরা কিছুই দেখতে পাবো না। চলুন ব্রাউজারে এটাকে ওপেন করা যাক। এখন যদি আমি এটাকে ব্রাউজারে ওপেন করি, আমি যদি ব্রাউজারে ওপেন করি তাহলে এখানে আমাদের কিছু থাকবে না। যদি পেজ সোর্সে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের টেবিল ট্যাগ আমরা এখানে দিয়েছি। এবার টেবিলের মধ্যে আমাদের কিছু কম্পোনেন্ট দিতে হবে, মানে কি নেস্টেড এলিমেন্ট আমাদেরকে করতে হবে। টেবিলে সর্বপ্রথমে আমরা কিনব, টেবিলে সর্বপ্রথমে আমরা চাইছি টেবিলে সর্বপ্রথমে একটা হেডিং থাকবে। ওকে, হেডিং থাকবে, প্রথম রোটা হেডিং হবে, তারপরের রোগুলা আমরা তাতে আমরা ডেটা শো করব। ওকে, তো সেটা আমরা করব। সেজন্য আমরা টেবিল রয়ের জন্য, যে টেবিল রোয়ের জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে TR, আমরা TR নেব। ওকে, TR-এর ভিতর আমরা কলামের জন্য নিব TH, যেহেতু আমরা হেডিংয়ের জন্য করছি সেজন্য আমরা নেব TH। TH কটা নেব? TH ধরেন আমরা তিনটে কলামের জন্য করব, তাহলে আমি জাস্ট TH x 3 লিখব। আর ট্যাব প্রেস করলে আমাদের এরকম একটা তৈরি হয়ে যাবে। সর্বপ্রথমে আমরা ID দেব, তারপরে নেম, তারপরে দেব ক্লাস মেবি। ওকে, লেটস ফর এক্সাম্পল আমরা কোনো, যদি স্টুডেন্টদের জন্য, যদি কোনো স্টুডেন্টের ডেটা রাখার জন্য যদি আমরা কোনো টেবিল তৈরি করি তবে আমরা এইভাবে সেটা তৈরি করতে পারি। এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর যদি আমি ব্রাউজারে গিয়ে এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবেন আমাদের টেবিল একটা যাই হোক যেন তেন আকারে আমাদের একটা তৈরি হয়ে গেছে, স্টাইল দেবো। তবে আমি তার আগে যেটা করব সেটা হচ্ছে আমরা আরও তিন চারটে রো নিয়ে তার মধ্যে আমরা কিছু ডামি ডেটা আমরা এখানে প্রেস করে দেবো, পেস্ট করে দেবো। ওকে, সো TR, দেন TD-র জন্য আমাদের কলামের জন্য আমরা TD ইউজ করব। TD কটা নেব? TD-ও নেব আমরা তিনটে, আমাদের তিনটে এভাবে তৈরি হয়ে গেল। ঠিক আছে, ফর এক্সাম্পল ID 1,
आईडी वन, ओके आईडी वन, सॉरी आईडी वन, नेम मारूफ, क्लास मे बी एक्स आई आई, हमें ये भावे ये तीन चार बार बेशी हमें कॉपी कर नेब। ओके एबार जदि आमी एटाके रिफ्रेश करी तबे आमादेर आमरा टेबिले आमरा सेटाके खानिकटा देखते पाबो। तो आमादेर टेबिलटा खानिकटा एरकम देखाच्छे किन्तु आमरा सेटाके हालका आरो स्टाइल देबो एबं स्टाइल देवार पर आमी आपनादेरके देखाबो। ओके सो फार्स्ट थिंग आमी टेबिलटाके सिलेक्ट करबो। टेबिलटा सिलेक्ट करार जन्य आमी प्रथमे टेबिल नेब। ओके टेबिल ट्यागटाके आमी सीएसएस सिलेक्ट करछि। तारपरे आमी कि करबो, তারপরে আমি এটাকে একটা প্রপার্টি আছে টেবিলের জন্য যেটা বিশেষ করে ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে বর্ডার কোলাপস। ওকে তো আমি এটাকে বর্ডার কোলাপস দেব, সেটা হচ্ছে কোলাপস। ওকে এটা কি হয় আমি পরে দেখাচ্ছি, তবে এখন এটা আমি দিলাম। ওকে তারপর আমি এটার উইথ দেব, মানে যতটা প্রস্থান জুড়ে থাকবে জায়গা জুড়ে এটা থাকবে, আমি দেবো এটা 100% মানে পুরো স্ক্রিন জুড়ে থাকুক। ওকে দেন আমি কি করব, দেন আমি আমাদের যে টিডি আছে, ঠিক আছে যে কলামগুলো আছে তাতে আমরা কিছু স্টাইল দেবো। টিডি এবং টিএইচ যে টেবিল হেডিং আছে তাতে আমরা কিছু কালার এবং কিছু বর্ডার আমরা এখানে অ্যাপ্লাই করবো। বর্ডারের জন্য আমাদের সিম্পল বর্ডার ট্যাগ ইউজ হয়, বর্ডার বর্ডার দেবো আমরা 1 pixel। ওকে 1 pixel সলিড, আমরা যে কালারটা দেবো সেটা হচ্ছে ডি 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 ডি, এটা হচ্ছে একটা হেক্স কোড। কালার আমি এখানে একটা এক্সটেনশন ইনস্টল করে রেখেছি যেটার কথাও আমি একটা ভিডিও বানিয়েছি, যে ভিএস কোডকে আপনারা কীভাবে প্রোডাক্টিভ করে তুলবেন, কোডকে আপনারা কীভাবে প্রোডাক্টিভ করে তুলবেন। সো এই ওই ওই এক্সটেনশানটাই আমাকে এই কালারটা দেখতে সাহায্য করছে। ওকে আমরা বর্ডার দিলাম, বর্ডার দেওয়ার পর আমরা এখানে টেক্সট অ্যালাইন দেবো, টেক্সট অ্যালাইন আমরা লেফটে দিব। ওকে আমি জাস্ট আমি আমার নিজের মতো এখানে স্টাইল অ্যাপ্লাই করছি, আপনি চাইলে আপনার নিজের মতো স্টাইল অ্যাপ্লাই করতে পারেন, এতে কোনো আপনার বাধা নেই। আমি জাস্ট একটা নর্মাল টেবিল তৈরি করছি এবং নর্মাল টেবিলে এই এই স্টাইলগুলো দিলে আর কি একটা নর্মাল টেবিল আমরা সুন্দর দেখতে টেবিল তৈরি করতে পারবো। ওকে টেক্সট লাইন আমরা লেফট দেবো এবং আমরা প্যাডিং মোটামুটি 5 pixel এখান থেকে দিয়ে দেবো। ওকে প্যাডিং 5 pixel দেওয়ার পর এবার আমরা যদি এটাকে সেভ করি হোপফুলি আমরা একটা ভালো ডিজাইন দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সামনে একটা সুন্দর সুন্দর তো এখন আমি বলবো না, তবে মোটামুটি একটা ভালো দেখতে টেবিল টেবিল আকারের একটা টেবিল তৈরি হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে আপনাদের টিএইচ যে এলিমেন্টগুলো আছে সেগুলা আর কি নর্মাল যে ডেটাগুলো আছে সেগুলো আমাদের নর্মাল যেরকম ডেটা দেখায় সেরকম দেখাচ্ছে। এর মাধ্যমে আমরা আরও স্টাইল দিতে পারি, তবে সেটা এই ভিডিওর স্কোপের মধ্যে পড়ে না। তবে আমি আর একটা স্টাইল সিম্পল স্টাইল ট্রিক আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আমরা যে ইভেন নাম্বারগুলো থাকবে সেখানে আমরা একটা স্ট্রাইপ দেখাবো, মানে একটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। মানে ফর এক্সাম্পল এখানে আমাদের যে কালারটা আছে সেটা মানে প্রত্যেকটা ফার্স্টের জায়গায় যেটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এবং একটাতে সাদা থাকবে, এটাতে আর হালকা একটু ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এটাতে থাকবে মানে যেরকম আপনাদের ফোনের বিলে যেরকম আসে না ব্যাংকে, ওই রকম ধরনের হালকা একটা স্টাইল দেওয়ার আমরা চেষ্টা করবো। চলুন সেটা করা যাক। তো তাহলে আমরা কী করবো, আমরা টেবিল রোকে সিলেক্ট করবো, যেহেতু টেবিল রোয়ের ব্যাকগ্রাউন্ডে আমরা কালার দেবো। এবার যদি আমি এটাতে আমরা কী করবো, একটা সুডো এলিমেন্ট ইউজ করব। সুডো এলিমেন্ট কী সেটা আমি সিএসএসে একদম ভালো করে বুঝিয়ে দেবো। ওকে সিএসএসের ভিডিওতে তো আমি কী করবো, এন্থ চাইল্ড। ওকে এন্থ চাইল্ড মানে হচ্ছে যে আমি একটা গিভেন চাইল্ড চাইছি, ঠিক আছে। মানে এই যে একটা এলিমেন্ট আপনি দেখতে পাচ্ছেন, ওকে টিআর, ঠিক আছে, এ টিআরের আমি টিআরকে সিলেক্ট করছি এবং তাকে বলছি যে কোন কোন টিআরটাকে সে সিলেক্ট করবে, ঠিক আছে, মানে কোন এলিমেন্টটাকে সে সিলেক্ট করবে। এখন দেখুন ওখানে অনেকগুলো টিআর আছে, এবার আমি বলছি যে এন্থ চাইল্ড, এবার এখানে আমাকে এন্থ চাইল্ড নাম্বার দিতে হবে। এখানে যদি আমি কোনো নাম্বার দিই তবে সে সেটাকে সিলেক্ট করবে। আমি চাইছি কি ইভেন্টগুলোকে, আমি চাইছি ইভেন্টগুলোকে সে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিক, সে কালারটা কী হবে, সে কালারটা এই কালারটা হবে ডি ডি ডি। ওকে সো আমরা এখানে দিব ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ ডি 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 ডি, বা আমরা এখানে ই দিতে পারি, এটাও একটা ভালো হালকা একটা কালার। এবার আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন মাঝে মাঝে মানে একটার পর একটা করে হয়ে গেছে। তার মানে আমরা কী করছি, আমরা এন্থ চাইল্ড দিয়ে আমরা যে এন্থ চাইল্ড যে সুডো এলিমেন্টটা আছে, বাই দ্য ওয়ে এটাকে সুডো এলিমেন্ট বলে, যখন আপনি এরকম কিছু দেখবেন এন্থ চাইল্ড বা লাস্ট চাইল্ড বা ফার্স্ট চাইল্ড বা নট, এগুলো হচ্ছে সুডো এলিমেন্ট সিএসএসে। তো এখানে এখানে এলিমেন্ট দিতে পারছি, স্টাইল দিতে পারছি আর কি। তো এখানে একটা লাইনের পর একটা লাইন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে কালার হয়ে যাবে। তো
দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেবিল তৈরি হয়েছে। তো এইভাবে আপনি বিভিন্ন রকমের যে কোনো ধরনের টেবিল আপনি এখানে তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, এবং নিচে আপনার মনে যদি কোনো মতামত থাকে বা কোনো ইম্প্রুভমেন্ট আমার কাছ থেকে আশা করেন তবে অবশ্যই কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং একটা অ্যানাউন্সমেন্ট বলার ছিল যে আমরা খুব তাড়াতাড়ি জাভাস্ক্রিপ্টের কোর্স স্টার্ট করছি, জাভাস্ক্রিপ্টের ফুল কোর্স, যেখানে আমরা জাভাস্ক্রিপ্টের A to Z থেকে জাভাস্ক্রিপ্টের নতুন যে মডিউলগুলো আছে ES6 এমনকি ECMAScript 20 সেগুলো আমরা সেখানে শেখাবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের বন্ধু যারা প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্টের বিষয়ে ইন্টারেস্টেড তাদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড, স্টে হ্যাপি, বাই।